নমস্কার বন্ধুরা, ক্লাসিক বাংলা ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বিরিয়ানির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ঘরে থাকা মোটামুটি সমস্ত উপকরণ দিয়ে এটি বানানো যাবে। তো এর জন্য আমি 200 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এরপর জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। বাসমতি রাইসটি রান্না করার জন্য আমি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এবং একটি বড় এলাচ নিয়েছি। এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা আমি রাইসটা রান্না করার সময় দিয়ে দিলাম, এতে লবণের মাত্রাটা ঠিক থাকবে বিরিয়ানিতে, এবং বিরিয়ানিটা যাতে ঝরঝরে হয় সেজন্য হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। অপর দিকে আমি একটি কড়াই নিয়েছি, সেখানে সাদা তেল দিয়েছি এবং পেঁয়াজ ভেজে নিচ্ছি। এগুলো আমি বিরিয়ানিতে বেরেস্তা বানানোর জন্য তুলে রাখলাম ভেজে। আমি দুটো আলু ভেজে তুলে রাখছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমার বিরিয়ানিটা প্রায় 70% রান্না হয়ে গেছে। এর বেশি ভাতগুলো রান্না করা চলবে না। আলু ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এরপর তেজপাতা, গোটা গোলমরিচ, গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটা টমেটো কুচি দিলাম। এরপর সমস্ত মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে 4 চামচ টক দই দিলাম, 1 চামচ লবণ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এরপর আমি 200 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এর আগে মশলাগুলো আমি একটু কষিয়ে নিয়েছি। এরপর চিকেন ও সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। আমি কাঁচা পাকা লঙ্কা মাংসে দিয়ে দিলাম। আবারও মাংসটা ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে ভালো করে কষে নেব। মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পর ভাজা আলুগুলো কষানো মাংসের সাথে দিয়ে দিচ্ছি। এরপর আমি খানিকটা জল অ্যাড করে দিলাম। এবার সমস্ত মাংস, মশলা, আলু একসাথে কষিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাংসগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে যায়। আলু এবং মাংস 5 মিনিট ধরে আরও রান্না করলাম। এরপর সমস্ত মাংস ও আলু দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়েছি। এখানে আমি একটা মোটা তলাযুক্ত হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম। এরপর বিরিয়ানির লেয়ারটা দিচ্ছি। প্রথমে আমি কিছুটা মাংস হাঁড়িতে দিচ্ছি।
এরপর এর উপরে রাইসটা দিচ্ছি। দেখুন রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে দেখবেন, সুন্দর ঝরঝরে রাইস তৈরি হবে। রাইসটা দেওয়ার পর তার উপরে আমি পেঁয়াজ ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিলাম গোলাপ জল, কেওড়া জল, আরও দ্বিতীয় লেয়ারটা তৈরি করছি একইভাবে। মাংস দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন, আবারও তার উপরে রাইস দিয়ে দিচ্ছি। একইভাবে আরও পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম। গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম ও কিছুটা মিঠা আতর আমি দিয়ে দিলাম এর উপরে। এরপর আমি বেশ খানিকটা ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেয়ার আরও বাড়াতে পারেন, আমি দুটো লেয়ারেই বানালাম। এরপর মাংসের গ্রেভিটা কিছুটা বেঁচে ছিল সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা বন্ধ করে একেবারে লো ফ্লেমে 15 মিনিট দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার দেখব বিরিয়ানিটা কীরকম রান্না হয়েছে। 15 মিনিট পর বিরিয়ানিটা সার্ভ করছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।